আজকে তোমাদেরকে আমি ওয়ার্ডপ্যাডে কপি পেস্ট করার পদ্ধতিটা আমি শেখাচ্ছি। তাহলে প্রথমে কিছু লিখলাম, এটা সাইজটা আমি একটু বাড়িয়ে নিলাম। এবার কি করব, আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি, করে আমি কপি করলাম। করে কি করব, আমি পেস্ট করব। তাহলে আমি পেস্টটা কিবোর্ডের মাধ্যমেও করতে পারি, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি। আবার এটাকে আমি আবার সিলেক্ট করে নিলাম, করে আমি কিন্তু কিবোর্ডের মাধ্যমেও করতে পারি কপিটা, কন্ট্রোল প্লাস সি। হলো, হওয়ার পরে আমি আবার কিবোর্ডের মাধ্যমে আমি পেস্ট করলাম, কন্ট্রোল প্লাস ভি। এবার কি করব, আমি লেখাটাকে উঠিয়ে দিতে চাইব, তাহলে আমি কাট করতে চাই। আবার আমি সিলেক্ট করলাম, করে কাট অপশনে ক্লিক করলাম। কেমন, দরকার নেই যে জায়গাটা লেখাটার আমি রাখতে চাই না, আমি আবার সিলেক্ট করে কাট করলাম। আবার ইচ্ছে করলে আমি এটাকে পেস্ট করে নিতেও পারি। কেমন, আমি পেস্ট করে নিতেও পারি। আগের ভিডিওতে আমি এমএস ওয়ার্ডে কাট কপি পেস্ট শিখিয়েছিলাম, এবার আমি ওয়ার্ডপ্যাডে কাট কপি পেস্টটা তোমাদের শেখালাম।